হ্যালো বিওয়ার, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালে শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো JSC অথবা JDC-র ফলাফল পূর্ণ বিবেচনা প্রক্রিয়া 2017। যারা পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে, আপনারা যারা খারাপ রেজাল্ট করেছেন বা যারা এক বিষয় বা দুই বিষয়ে খারাপ করেছেন, তারা আবার কিভাবে পূর্ণ, আবার কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন বা পূর্ণ বিবেচনা করতে পারেন, এটাই আজ আমি এই প্রক্রিয়াটা আজ আপনাদেরকে দেখাবো। অনেকের কনফিউশন থাকে যে আমি কিভাবে করব এই বুট চ্যালেঞ্জ, আমাকে তো অন্য জায়গায় যেতে হবে, কোন জায়গায় গেলে আমি করতে পারবো। কিন্তু না, আপনারা নিজেরাই এটা করতে পারবেন অতি সহজেই। আপনার যদি একটি টেলিটক প্রিপেড কার্ড থাকে তাহলে আপনারা এটা করতে পারবেন, কারণ আপনাদের টেলিটক সিম দিয়ে এটা করা যাবে। আশা করছি সবাই করতে পারবেন। আমার এই প্রক্রিয়াটা আপনারা যদি দেখেন, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন, যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি টিউটোরিয়ালে চলে আসছি। JSC-র ফলাফল পূর্ণ বিবেচনা প্রক্রিয়া 2017, JSC ও JDC-র ফলাফল পূর্ণ বিবেচনা প্রোগ্রাম 31 ডিসেম্বর 2017 থেকে শুরু হয় এবং 06 জানুয়ারি 2018 তারিখ 11:49 অপর পর্যন্ত অব্যাহত থাকবে। আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে 31 ডিসেম্বর 2017 থেকে শুরু হয়ে 06 জানুয়ারি 2018 পর্যন্ত রাত 12টা পর্যন্ত এটা চলবে। এটা আপনারা করতে পারবেন, মোট আপনারা সময় পাচ্ছেন 7 দিনের মতো। এই 7 দিনের ভিতরে আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি চলে যাচ্ছি পরে এটার প্রক্রিয়া, আপনারা কিভাবে SMS-এর মাধ্যমে আপনারা এটা করবেন। আপনাদের কিন্তু প্রিপেড টেলিটক কার্ড, টেলিটক একটা সিম লাগবে, মাস্ট বি টেলিটক একটা সিম লাগবে। সবাইকে আবারও বলে দিচ্ছি, এটা অন্য কোনো সিম দিয়ে হবে না, এটা টেলিটক সিম দিয়ে করতে হবে কাজটা। প্রথমে আপনাকে লিখতে হবে RSC ফার্স্ট ডিজিট 3 লেটার অফ বুট, মানে আপনি যদি ঢাকা বুট হন তাহলে আপনারা এখানে ঢাকা ঢাকা যেটা ওইটা দিয়ে দিবেন। তারপরে তারপরে হবেন আপনার রোল নাম্বারটা দিতে হবে স্পেস দিয়ে, তারপরে স্পেস দিয়ে এখানে সাবজেক্ট কোডটা দিতে হবে, অ্যান্ড আপনাকে সেন্ড করতে হবে 16 ট্রিপল নাম্বারে। আমি একটা এক্সাম্পল নিচে দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পলটা আমি দেখে দিচ্ছি। এখানে দেখেন বুট নেম RSC স্পেস ঢাকা DHA ঢাকা, এভাবে লিখে স্পেস, তারপরে এখানে আপনার রুলটা লিখতে হবে। রুলটা লেখার পরে আপনার যে JSC পরীক্ষার যে রুলটা ওইটা এখানে লিখতে হবে, তারপরে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে এখানে আপনার সাবজেক্ট কোডটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16 ট্রিপল নাম্বারে। এবং ফর এক্সাম্পল মাদ্রাসা বুটের জন্য কিভাবে করবেন সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। RSC স্পেস MAD, মানে মাদ্রাসা, MAD এটা মাদ্রাসা, মাদ্রাসার পরে স্পেস হবে, স্পেসের পরে আপনার রোল নাম্বারটা দিতে হবে, রোল নাম্বারটা দেওয়ার পর আবার স্পেস হবে, স্পেস দেওয়ার পর 123, মানে এটা আপনার সাবজেক্ট কোডটা, এই সাবজেক্ট কোডটা দিয়ে অ্যান্ড সেন্ড করতে হবে 16 ট্রিপল 2 নাম্বারে, এই নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আপনারা বুঝে গেছেন যে কিভাবে এটা কাজটা করতে হবে, অতি সোজা একটি বিষয় এটা আপনার করার জন্য। তারপরের প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। দ্বিতীয় বার্তার উত্তর আপনি একটি SMS পাবেন, যা আপনাকে জানতে হবে কত টাকা আবেদন করা হবে, এবং নিশ্চিত করার জন্য আপনাকে SMS-এর মাধ্যমে একটি নাম্বার দেওয়া হবে, একটি পিন নাম্বার দেওয়া হবে। আপনি যদি নিতে সমর্থ হন তাহলে 125 টাকা আপনার বার্তা কেটে নেওয়া হবে। এখানে আপনারা বুঝিয়েছে
আপনি এই এসএমএসটা দেওয়ার পরে তারপরে আপনার আপনাকে একটি পিন নাম্বার তারা দিবে, এই পিন নাম্বারটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনাকে 125 টাকা 25 টাকা আপনার এখান থেকে তারা কেটে নেবে, প্রতি সাবজেক্ট প্রতি আপনাকে 125 টাকা করে কেটে নেবে। তারপরে আমি যাচ্ছি আর এস সি পেস যে বিষয়টা আছে সেটা আমি দেখাচ্ছি। তারপরে আরএসসি স্পেস ইয়েস লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে আপনাকে যে পিন নাম্বারটা দিয়েছিল ওই পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে স্পেস দিয়ে আপনাকে কন্ট্যাক্ট আইডি দিতে হবে। আপনার এখানে আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে কিন্তু মেসেজ দিয়ে তারা আবার জানাবে আপনার ফলাফলটা, ওই নাম্বারটা দিতে হবে। আপনি টেলিটক নাম্বার দিলে হবে না, আপনাকে আপনার গ্রামীণ বাংলাদেশ যে কোনো অপারেটরের নাম্বার দিলেই চলবে, এখানে যে কোনো অপারেটরের নাম্বার দিতে হবে অ্যান্ড সেন্ড করতে হবে 16222 নাম্বারে, এই নাম্বারে সেন্ড করতে হবে আবারও। তাহলে আশা করছি আপনারা বুঝেছেন যে আরএসসি স্পেস এস দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বারটা দিতে হবে, তারপরে স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তারপরে আমি দেখাচ্ছি এক্সাম্পলের হিসাবে দেখাচ্ছি আরএসসি স্পেস ইয়েস স্পেস আপনার যে পিন নাম্বারটা, তারপরে স্পেস আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে অ্যান্ড সেন্ড করতে হবে 16222 নাম্বারে, যার সাবজেক্ট হ্যাজ বিন বাংলা এবং ইংরেজির জন্য অ্যাপ্লিকেশনের জন্য ফর সাবজেক্ট কোড 101 এবং 107-এর জন্য আপনাকে অ্যাপ্লিকেশন চার্জ হিসাবে 250 টাকা কেটে নেওয়া হবে, কারণ 101 হলো বাংলা। বাংলার মধ্যে কিন্তু দুটা সাবজেক্ট, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, এই সাবজেক্টে যদি খারাপ এসে থাকে তাহলে কিন্তু আপনাকে 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আবার যদি ইংলিশ একই অবস্থায়, ইংলিশে যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে 250 টাকা দিতে হবে। আর যদি আপনাকে আপনার অন্য কোনো সাবজেক্ট ম্যাথমেটিক্স গণিত বা সাধারণ বিজ্ঞান বা অন্য কিছু হয় তাহলে আপনাকে কিন্তু 125 টাকা দিলেই হবে। তাহলে আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিভাবে বুট চ্যালেঞ্জ বা পূর্ণ নিরীক্ষণ করবেন আপনাদের পরীক্ষার খাতা আপনারা অবশ্যই বুঝে গেছেন। তাই আমি আর কথা বাড়বো না, এখন সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং না ভালো লাগলে আনলাইক করবেন, এবং যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্সের মাধ্যমে জানালে আমি ওইখানে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টিউব টিউটোরিয়াল প্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।